মিজানুর রহমানের ক্যামেরায় সিরাজগঞ্জের তাজ শ্রমিকদের জীবনের বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে সঙ্গে ছিলেন আব্দুস সামাদ সাইন মুখে বিচ্ছেদের গান মাথায় হরেক রকম নকশা হাতে তাঁতের হাতল কিন্তু তাদের জীবন গানের সুরের মতো নয় বেসুরা তাঁতের সুতো কাটার মতোই তাদের জীবনের তাল কেটেছে বহু আগে সাত দিন সাত দিনই কাজ করা লাগে আমার কোনো ছুটি মুটি নাই এটা আমরা কাজ করলে মহাজন টাকা দেয় না করলে না দেয় ঘরভর্তি অভাব এদের ছায়া সঙ্গী এই ছায়াকে দূর করার জন্য তার অনেক বছর ধরেই ব্যর্থ চেষ্টা করছেন তিরিশ বছর ধরে কাজ করি ভাই আমার জীবনে কিছুই করতে পারি আমি মনে করেন ছাল ফাল লেহাপড়া করে ওই খরচ বহন করি পারি কাজ করতেছি তা মনে করেন যে সতেরো আঠারো বছর হলো অথচ তাদের ঘাম বিক্রি করে মালিক মহাজনরা দিব্য মানের একটি জামদানি কিংবা বেনারসি তৈরির খরচ সব মিলিয়ে চারশোর যার বাজার মূল্য আড়াই হাজার থেকে আট হাজারের মধ্যে আর একটু কারু কাজ হলে তো কথাই নেই চোখ বন্ধ করে দাম দশ হাজারের বেশি এই বাস্তবতায় চলমান মজুরি নিয়ে মোটেও খুশি নন শিল্পীরা এই মজুরি পাঁচজন লোকে কিছু হয় হয় না এখনকার মনে করেন যে যে দাম দিন টাকা হলে ভালো আপনি কিংবা আমি যারা নাগরিক সভ্য মানুষ তারা এদের অবস্থা কোনোভাবেই ভাবনার মধ্যে আনতে পারবো না কেউ তিরিশ বছর কেউ বিশ বছর কিংবা তারও বেশি সময় ধরে তারা ভাগ্যে চাকা বদলানোর চেষ্টা করছেন কাপড় গুনে আপনার আমার জন্য ব্র্যান্ডের কাপড় তৈরি করে কিন্তু এত বছরেও তাদের ভাগ্য এতটুকু অনেকে হতাশ হয়ে এই পেশাই পরিবর্তন করছেন আগে অনেক শ্রমিক আসলে কিন্তু অবের কারণে কাম বাদ অনেক করে শাড়ি পৃথিবীর সব জায়গায় গেল আমার মনে হয় পরিবর্তন আমার এই বাড়ি যারা আমাদের সাজায় তারাই অভাবের যাবজ্জীবন সাজা ভোগ করে এর বদল হবে কবে এই প্রশ্ন তাঁত শিল্পীদের আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর শাহজাদপুর সিরাজগঞ্জ